হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সেই জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল একটা বাঘা কই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তো আজকে বাজার যাইনি, বর্মশাই কেটে নিয়ে এসেছে। এই রকম বড় কই মাছ আমি এই প্রথম দেখলাম, সেই জন্য মনে করলাম বাঘা কই মাছের তেল কই রান্না করব। এই রকম বাঘা কই মাছের যদি তেল কই বানিয়ে জামাইদের পাতে দেয়া যায়, উফ, জামাই একদম খুশি হয়ে যাবে। চলো দু আধখানা করে কেটে নিই। আরেকবার প্লেন জলে ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ধুয়েছি, একদম চকচক করছে। তোমরা নুন দিয়ে একটু ঘষে নিও, দেখবে খুব সহজে মাছ পরিষ্কার হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে নুন মাখাবো। নুন দেব, তার সঙ্গে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। দিয়ে লোহার কড়া বসিয়ে আমি এবার সর্ষের তেল দেবো। তেলটা ভালো করে গরম করো, একটু নুনও ছিটিয়ে দিচ্ছি। কই মাছটা ভাজা হতে হতে আমি বাটনাটা বাটবো, জিরে, তার মধ্যে দেবো রসুন, আদা, একসাথে পেস্টটা করে নেব। খুব বেশি তো লাল করবো না, একদিকটা হয়ে গেছে ভুনতে দেবো, আর একটু পরেই মাছটা তুলে নেবো। এইবার লেজাগুলো ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে উলতে দেবো। তোমরা দেখেই বুঝতে পারবে আমি একদম কই মাছ হালকা করেই ভাজছি, তাহলে সাবধানে কি খুব ভালো হবে। যদিও আমি কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো, সেই জন্য আজকে বর্মশাই বাঘা কই মাছ এনেছে, বললো দারুণ স্বাদের তেল কই করো, সেটাই আজকে বানাচ্ছি। মাছ কটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। সব মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তার সঙ্গে গোটা গরম মশলা, আমি এলাচটা একটু ঠুকে নিয়েছি, এইগুলো সব ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যা যা রান্না আপলোড করবো, সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, স্বাদ অনুযায়ী নুনটা পেঁয়াজের ওপরেই দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মিক্সির পেস্টটা ঢেলে দেবো। আমি এই বাটনার মধ্যে আধখানা টমেটো দিয়েছিলাম, সেটা তোমাদের আর বলা হয়নি। এবার এইগুলো সব আমি একসাথে ভাজা ভাজা করবো। মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ছোটো একটা টমেটো গ্রেট করেছি, সেটা দিয়ে দেবো। দুটো মাছ মিলিয়ে আজকে 500 গ্রাম ওজন হয়েছে, তাহলে কত বড় বড় মাছগুলো বলো তো। এইটা তোমাদের বাজারে কীরকম দাম আমাকে একটু কমেন্ট করে জানিও। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, এইবারে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, ব্যাস, আর কিছু গুঁড়ো দেওয়ার দরকার নেই। এইবার মশলাটা খুব ভালো করে কষা করবো। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর করে কষাও হয়ে গেছে। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো,
এবার জল দেব। যেহেতু মাছটা কম ভেজেছি একটু জল বেশি দিতে হবে, কারণ মাছটা ঝোলে সেদ্ধ করব। ঝোল খুব সুন্দর করে টকবক করে ফুটছে, এইবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো, কারণ মাছগুলো আমি কড়া ভাজিনি, ঝোলে একটু সেদ্ধ হতে দিতে হবে। তোমরা এইরকমভাবে তেল কই অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন খেও। এর স্বাদ কি যে ভালো হয়, যদিও এটা আমি আজকে প্রথম খাবো। আজকে রান্নাটা আমি দিদির থেকে শিখে নিলাম ফোন করে। এইবার একটা ঢাকা দেবো, দিয়ে মাছটা একটু সেদ্ধ করে নেব। মাছ খুব সুন্দর করে ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। মিনিট দেড়েক ফুটিয়েই ঢেলে নিচ্ছি। আজকে রান্না তেল কই একদম রেডি, একদম গরম গরম ভাত দিয়ে বাঘা কইয়ে তেল কই একদম রেডি। আজকে রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই একদিন বানিও, আর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছিল রান্নাটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কিচেনের পাশে থেকো। আমার ভিডিও যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর এইটা করলে কোনো রকম টাকা পয়সা লাগবে না, একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আর পরিশ্রমও করতে হয়। সেই জন্য তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি উৎসাহ পাবো নতুন ভিডিও বানাতে। তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ।